প্রথমে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমি সিনেমা করতে পছন্দ করি। আমি একটা সরকারি চাকরি করতাম, সম্প্রতি রিটায়ার করেছি। তো সিনেমাটাই আমার জীবনে মাত্র তিনটে ভালো লাগার জায়গা, এক হচ্ছে সমুদ্রদা, এক হচ্ছে আমার ছেলে, আর দুই তিন হচ্ছে আমার সিনেমা। এই তিনটের বাইরে আমার জীবনে প্রায় কিছুই নেই বলতে গেলে। তো প্রথমেই যেটা বলতে হয়, সমুদ্রদাকে নিয়ে সিনেমা নিয়ে যখনই কথা হবে তখন সমুদ্রদাকে নিয়েই কথা হবে প্রথমে। এই কারণে যে আমরা বাঙালিরা তো আমি মনে করি কাঁকড়া যা, আমরা কখনোই আরেকজন বাঙালিকে ওপরে উঠতে দিই না। তো সেই রকম জায়গা থেকে আমার মনে হয়েছে যে ভারতবর্ষে শুধু না, আমি বিশ্বের চলচ্চিত্র অভিনয়ের ক্ষেত্রে সৌমিত্রদাকে পথিকৃত মনে করি। তার কারণ সৌমিত্রদার মতন অভিনেতা আমি হাতে গোনা দু তিনজনকে পেয়েছি, যাদেরকে সৌমিত্রদার সঙ্গে তুলনা করা যায়। ভারতবর্ষে মাত্র দুজন অভিনেতা, নাসিরুদ্দিন শাহ এবং পুরী, এবং বিদেশে এরকম আরও কিছু মানুষ, যেমন ফিনিক্স এবং মারলন ব্র্যান্ডো এরকম জাতি। তো আমরা তো সৌমিত্রদাকে সেই সম্মান দিইনি। ফ্রান্স সরকার অবশ্য ওনাকে ওনার বাড়িতে এসে লেজিয়ন অফ অনার দিয়েছেন। তো আমরা সেই অর্থে উনি রাষ্ট্রপতি পুরস্কারই পেয়েছেন দুবার, সান্ত্বনা আর একবার পদাতিক বলে এই প্রতি সুমন ঘোষের ছবিতে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার। তো যাই হোক, তো আমার বলার ক্ষেত্র এটা নয়। আমার বলার ক্ষেত্র সৌমিত্রদার সঙ্গে আমি 12টা সিনেমা করেছি, আলোক দিশা 10 নম্বর ছবি রিলিজ করছে, এটা একটা ভালো লাগার জায়গা। উনি বেঁচে থাকলে খুব আনন্দ পেতেন, ওনার দুটো কথা না বললে আমার বলাটা পূর্ণতা পাবে না। তার প্রথম কারণ হচ্ছে আমি প্রচুর বড় বড় অভিনেতা অভিনেত্রীকে নিয়ে সিনেমা করিয়েছি, গায়ক গায়িকাকে নিয়ে গান গাইয়েছি, একজনকেও আমি দেখিনি সব ছবি রিলিজ করার পর জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো ছবিটা থেকে টাকা উঠছে তো, এতগুলো টাকা ইনভেস্ট করেছো, ছবিটা চলবে তো, এটা স্যাটেলাইট ভিডিও বিক্রি হবে তো, ইন্টারনেট বিক্রি হবে তো, হল থেকে কিছু কালেকশন আসছে তো, এরম মানুষ আমি পেয়েছিলাম। যে সৌমিত্রদা প্রত্যেকটি ছবি রিলিজ করার পর আমাকে বলতেন যে এই এই কথাগুলো, যেগুলো আমার মনের মধ্যে খুব রেখাপাত করেছে। আমার সঙ্গে অনেক অনেক ঘটনা আছে, 12টা সিনেমা, 2টো বিজ্ঞাপন, বুঝতেই পারছেন এই ছবিটাতেই বেশ কয়েকদিন কাজ করেছিলেন, অনেক অনেক অভিজ্ঞতা, অনেক স্মৃতি রয়েছে। তো এটা একটা ব্যাপার। 2 নম্বর আমার ছেলের ক্ষেত্রে বলবো যে এই ছবিটা আমি 2018 শেষে শুটিং আরম্ভ করেছিলাম এবং 24-এর 10ই মে আমি ছবিটা রিলিজ করব। তো এই এতদিন ছবিটা যে আটকে ছিল, অনেক বাধা বিপত্তি, অনেক অনেক লড়াই, অনেক কঠিন পরিস্থিতিকে পেরিয়ে আসার পেছনে আমার ছেলের অবদান অনেকটা আছে। অর্থনৈতিকভাবে আমাকে সাংঘাতিক সাহায্য করেছে, নাহলে এই সিনেমাটা আজকে আমি রিলিজই করতে পারতাম না, এটা একটা কি। আর 3 নম্বর সিনেমার ক্ষেত্রে যেটা বলার কথা, আমি প্রচুর সিনেমা করি, ভালোবাসি করতে, এগুলো একটা যেমন দিক। এর বাইরেও দিক হচ্ছে আমি চেষ্টা করি অন্যরাও যখন সিনেমার কাজ করে, সিনেমা নিয়ে সমস্যায় পড়ে, আমি চেষ্টা করি আন্তরিকভাবে তাদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে সহযোগিতা করার। এছাড়া এই ছবিটা নিয়ে বলতে গিয়ে যেটা বলার কথা সেটা হচ্ছে, এই ছবিটাতে প্রথমেই বলি সৌমিত্রদা, বিশ্বজিৎ দা, রাজদীপ, সুপ্রিয়দা এবং অবশ্যই মৌমনি অসাধারণ অভিনয় করেছে। এবং এতে যে গান গানটা শুনলেন, নরেশদার সুরে, নরেশদার কথায়, কোকো সুরে শ্রীশা গেয়েছে। এছাড়াও ছবিতে আরও 3টে গান আছে, রীতিমতন ভালো গান এবং পরিচ্ছন্ন গান, যে গানগুলো মানুষের মনের মধ্যে একটা রেখাপাত করার মতো।